তো আজকে আমি আবার ঝুলন্ত ব্রিজ যাইতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আজকে একটু লেট করে উঠে ফেলছি, অ্যান্ড লাস্ট টাইম যখন আমি ঝুলন্ত ব্রিজ গেছি তখন হচ্ছে আমার এক্সামের আগে। তো আজকে ভাবলাম একটু ভালো লাগতেছে না আমার, যেই জায়গাটা গেলে আমি একটু শান্তি পাবো, একটু আমার পছন্দের গানগুলো শুনতে পারবো লেকের পাড়ে বসে, তো ওই জায়গাটা যাইতেছি। সিন্স ঝুলন্ত ব্রিজ হচ্ছে রাঙামাটির একটা রিনাউন্ড ট্যুরিস্ট প্লেস বা স্পট, তো এটা অলওয়েজ ক্রাউডেড থাকে বিকালবেলা, কজ ঢাকা থেকে বা অন্য প্লেস থেকে মানুষজন ঘুরতে আসে। সো আমি অলওয়েজ প্রেফার করি সকালবেলাটায় ঝুলন্ত ব্রিজ উপভোগ করতে, কজ এই টাইমটা একদমই মানুষ থাকে না, একদম নিজের মতো করে আমি এক্সপ্লোর করতে পারি, তো এই ব্যাপারটা। তো আজকে আমার প্ল্যান হইতেছে আমি কিছু গান শুনবো, অর্ণবের গানগুলো শুনবো লেকের পাড়ে বসে। এই যে আমরা যে অনেক সময় দূরে ঘুরতে যাই একটু মানে একটু শান্তি পাওয়ার জন্য, তাই না? আমার মনে হয় ইটস নট এসেন্সিয়াল যে দূরে কোথাও ঘুরতে যাইতে হবে। ফর ইনস্টেন্স আমার হচ্ছে ঝুলন্ত ব্রিজ হচ্ছে আমার বাসা থেকে আমি যেখানটা থাকি 20 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো এই জায়গাটা আসলে আমি যেরকম একটা পিস ফিল করি, ইনার পিস ফিল করি, আমি অন্য কোথাও গেলে পাই না। যদিও রাঙামাটি আমার আরও অনেক ফেভারিট প্লেস আছে, কেরানি পাহাড় ওইখানে বসে আমার সূর্যটা দেখতে ভালো লাগে, আর ঝুলন্ত ব্রিজের ওই একটা কর্নার আছে ওখানে বসে আমার ওখানে বসে সূর্যাস্ত দেখতে ভালো লাগে, আর রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজে বসে আমার হচ্ছে সূর্যোদয়টা দেখতে ভালো লাগে। দুইটার একটা আলাদা ধরনের অ্যাম্বিয়েন্স আছে, দুইটারই আলাদা একদম অ্যাম্বিয়েন্স পুরোটা, অ্যান্ড আমি দুইটাই আলাদাভাবে উপভোগ করার ট্রাই করি। সো এইটা একদমই এই রাস্তাটা হচ্ছে আরও আমার ভালো লাগে, কজ এই জায়গার রাস্তাটা একদমই মানুষ থাকে না। তো এই তো হাঁটতেছি আমি। আচ্ছা, এই বিল্ডিংটা নিয়ে একটা মজার স্মৃতি আছে, সেটা হচ্ছে আমি রাঙামাটিতে যখন প্রথমবারের মতো ভর্তি হই তখন আমাদের অ্যাডমিশন টেস্টটা হয়েছিল ঢাকাতে। সো আমার হচ্ছে আমি লাইফে কখনো চিটং মানে রাঙামাটি কেন চিটংও বের হই না, মানে ঢাকার বাইরে যাই নাই, মানে এই দিকটা কখনো আসা পড়েনি চিটং ডিভিশনে। সো যখন আমরা ভর্তি হলাম তো এরপরে আমাদের তখন ক্যাম্পাস ছিল না, কজ আমাদের ভার্সিটি তখন নতুন ছিল, অস্থায়ী ক্যাম্পাস ছিল। তো আমাদের একটা ব্যাচ গ্রুপ ছিল আমাদের সেকেন্ড ব্যাচের, তো ওইখানে আমার একটা ক্লাসমেট আমার মনে পড়ে এখনও, সম্ভবত তাহিদ নয়তো বা কেউ দিছিল, তো হচ্ছে একটা পিক দিছিল যে অডিটোরিয়াম এরকম, তো বল আমি ভাবছি কি এটা হচ্ছে আমাদের ভার্সিটির অডিটোরিয়াম। অ্যান্ড পিছনে আর একটা বিল্ডিং দেখা যাইতেছে, ওইটা হচ্ছে আমি ভাবছি ওইটা দেখাই দিছিল, বল আমি ভাবছি যে এটা আমাদের ক্যাম্পাস। তো আমি তো খুবই খুশি যে হ্যাঁ এরকম একটা সুন্দর জায়গায় ক্যাম্পাস পাবো, আরও ছবি টবি দেখে খুবই মুগ্ধ হয়ে গেছিলাম। দেন অ্যাগেন যখন রাঙামাটি আসি আমি জানতে পারি যে আমাদের এই বিল্ডিংটা আমাদের না, এটা হচ্ছে একটা পর্যটন মোটেল, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের পর্যটন মোটেল, ওদের হচ্ছে অডিটোরিয়ামটা। সো এটা একটা মজার ইনসিডেন্ট। সো আমি তো খুবই মানে কি বলে একটা মানে এই যে এপ্রিল ফুল বলে না ওইরকম হয়ে গেছে, বোকা হয়ে গেছিলাম যে এটা আমাদের না। সো এই বিল্ডিংটার জন্য যতবারই আসি এই বিল্ডিংটার কথা মনে পড়ে যে পর্যটন মোটেলের এই অডিটোরিয়ামটা, কজ আমি প্রথমে ভাবছিলাম এটা আমাদের ভার্সিটির অডিটোরিয়াম, অ্যান্ড রাইট নাও আমাদের হচ্ছে ভার্সিটিতে আমাদের এখন স্থায়ী ক্যাম্পাস হয়েছে, আমরা এখন স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করতে পারি এটা। তো প্রথম দিকে আমার খুবই একটু মন খারাপ থাকতো যে আমার ফ্রেন্ডরা অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে, ওদের ক্যাম্পাসে ওরা হচ্ছে ঘুরে বেড়ায়, তো আমার একটু মন টু বি অনেস্ট আমার অ্যাকচুয়ালি মন খারাপ থাকতো যে আমার একটা ক্যাম্পাস নাই। অ্যান্ড আমি মানে বড় ভাইদের এসে বলতাম ভাইয়া আমাদের ক্যাম্পাসটা কখন হবে, আমাদের সিনিয়র যে ব্যাচ ছিল, দেন আমরা হচ্ছে অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা হচ্ছে আমরা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ আমরা সব আন্দোলন করে কয়েকবার আন্দোলন করে আমাদের ক্যাম্পাসটা পাইছি, এখন আমাদের একটা নিজস্ব ক্যাম্পাস আছে আমাদের ভার্সিটি যেটা হচ্ছে ঝগড়াবিলে। অ্যান্ড আমি হচ্ছে এই জানি না ক্যাম্পাস পাওয়ার পরে আমার অ্যাকচুয়ালি প্রথম দিকে রাঙামাটি এত সুন্দর থাকা মানে সত্য আমার অ্যাকচুয়ালি ভালো লাগতো না, বাট ক্যাম্পাস হওয়ার পরে কেন যেন আমার একটা টানে জড়ে মানে একটা মায়ের বন্ধনে জড়াই গেছি, তো এটা তো আমার ক্যাম্পাসটাকে মিস করি। হোপফুলি কালকে আবার ক্যাম্পাসে বেড়াতে যাবো, কজ আমাদের ক্যাম্পাসটা আমাদের যে হল আছে হল থেকে একটু দূরে, এখন আমাদের পারমানেন্ট হলটা হয় নাই, সো ওইখানে কালকে যাবো একটু আবার। সো এখন আমি হাঁটতেছি অ্যাকচুয়ালি ঝুলন্ত ব্রিজের এইখান থেকে এই রাস্তাটা ধরে, এই তো সামনে চলে আসছি। তো আমি যেই জিনিসটা দেখার জন্য এতখানি পথ হেঁটে আসি, এই যে সূর্যোদয়টা, মানে আমার ক্যামেরাটা এটা ইয়া করতে পারবে না, ক্যাপচার করতে পারবে না, বাট এই যে সূর্যোদয়ের যে আভাটা এইটা অ্যাকচুয়ালি মানে এক্সপ্লেন করা পসিবল না। কিছু কিছু জিনিস আছে না যেগুলো এক্সপ্লেন করা পসিবল না, ওই যে গাছের ফাঁকা দিয়ে মানে গাছের পাতার ফাঁকা দিয়ে হচ্ছে সূর্যোদয়টা পড়তেছে মানে চোখের উপরে, মানে এই যে একটা মানে অনুভব মানে স্বর্গীয় অনুভব যে আমি এটা ফিল করি, হ্যাভেনলি ফিলিংস, তো এইটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা পসিবল না। আমি এত দূর হেঁটে আসি জাস্ট এইটা দেখার জন্য, অ্যান্ড খুবই ভালো লাগে, মনে হয় যে একটা মানে ওশান সামনে আমার, মানে সাগর পড়ে আছে, মানে ওই দিকটা যে দূরে পাহাড় ওইটা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না আজকে। তো এইটা হচ্ছে এই যে আমার মাথার উপর থেকে সূর্যের রশ্মিটা পড়তেছে, তো এটা তো হচ্ছে আমি এখন এই জায়গাটা হাঁটতেছি। আজকে বোধহয় আই গেস আজকে হচ্ছে উইকেন্ড, হ্যাঁ আজকে স্যাটারডে, তো আজকে ওই টুরিস্ট অনেক ঘুরতে আসছে,
আর কিছুক্ষণ পরেই হয়তো বা ট্যুরিস্টরা ভরে যাবে একদম মানে ভিতরটা। এর আগে আমি হচ্ছে আমার ওই যে কর্নারে ওই পাশে দ্বীপটা, দ্বীপের ওই পাশটায় আমি যে বসবো আর কি। সো আমি এখন হচ্ছে ঝুলন্ত ব্রিজের যে এন্ট্রেন্স গেটটা আছে এটা পার হয়ে ঢুকে গেছি। ও আচ্ছা, এইখানে একটা মজার ইনসিডেন্ট আছে, এটা শেয়ার করি। আমি যখন ফর দ্য ফার্স্ট টাইম ঝুলন্ত ব্রিজে আসি তখন হচ্ছে একদিন ফ্রেন্ডদের সাথে আসলাম, একদিন মানে ফ্রেন্ডদের সাথে আমার যার ক্লাসমেট ছিল, তো ওরা বললো যে দোস্ত তুই এমনভাবে প্রিটেন্ড করবি যে তুই হচ্ছে এখানকার স্থানীয়, হ্যাঁ তুই হচ্ছে মানে চিটংইয়ান, মানে ওরা হচ্ছে যদি মানে মনে করে যে চিটংইয়ান যারা ডায়ালেক্টে কথা বলে ওদের কাছ থেকে অনেক সময় টাকা নেয় না, মানে যদি মনে করে স্থানীয়, হ্যাঁ, আর ট্যুরিস্টদের কাছ থেকে 20 টাকা দিয়ে মানে ঢুকতে হয়। সো আমি যেহেতু চিটংইয়ান ভাষা একদমই পারি না, চিটংইয়ান ডায়ালেক্ট আমার কাছে মানে দুর্বোধ্য বলে না, ওই রকম টাইপের ছিল যে কিছুই আমি বুঝতাম না কথাবার্তা। তো আমি ওদের সাথে এমন প্রিটেন্ড করছি মানে অ্যাজ ইফ আমি হচ্ছে এখানকার স্থানীয়, হ্যাঁ, তো আমার কাছে কোনো টাকা চায় না। সো সকালবেলাটা এমনিতে টাকার দরকার হয় না, আর যদি বলি আমি যদি তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি যদি বলি প্রযুক্তি স্টুডেন্ট মানে আমাদের ভার্সিটি রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাহলে ওরা হচ্ছে আমার কাছে কোনো টাকা নেয় না, আমার কাছে কোনো টাকা চায় নাই। তো এই ব্যাপারটা হচ্ছে ওই যে কর্নারটা ওইখানটায় যাবো, ওই দ্বীপ মানে ওই কর্নারটা চলে যাবো। এটা দেখতে কাছে মনে হলো আসলে অনেকগুলো সিঁড়ির স্টেপ পার হয়ে দেন আবার ঘুরে যেতে হয় ওইখানটাতে, বাট আজকে মানে এত সকালবেলায় মানুষজন চলে আসছে মানে এখানে, সো আজকে আর নিজের মতো করে ঝুলন্ত ব্রিজটাকে একদম নিজের মতো করে পাওয়া হইতেছে না, কজ স্টিল মানুষ চলে আসছে। রাইট নাও ইটস 7 AM অ্যান্ড স্টিল মানুষ চলে আসছে এখন অলরেডি, অ্যান্ড আই জাস্ট ওয়ান্ডার যে আর কিছুক্ষণ পরে কি হয়ে যাবে এখানে, মানে মানুষের মানে ভিড়ে হাঁটাই যাবে না আই গেস। সে এখান থেকে মানুষ বোট ভাড়া করে দেন হচ্ছে কাঁদতে রেখে ঘুরে বেড়ায়। আর ওই যে কর্নারটা আছে ওখানে একটা সাম্পান রাখা আছে, তো আমি বেসিক্যালি যখন আসি মাঝে মধ্যে বিকালবেলাটা তখন হচ্ছে ওই সাম্পানে মাঝে মধ্যে একটু ঘুরে বেড়াই আসলে। তো সো আমি হচ্ছে বেসিক্যালি এখন ডাব খাবো, হঠাৎ করে দেখলাম অনেকক্ষণ হেঁটে আসছি একটু পানির তৃষ্ণা পাইছে, সো এখানে ডাব রাখা আছে ঝুলন্ত ব্রিজ এখানে। সো এখন ডাব খাবো একটা, তো কাকুকে একটু রিকোয়েস্ট করছিলাম যে কাকু 5 টাকা কম রাখেন, আমি তো বাট কাকু রাখলো না, যাই হোক সমস্যা নেই, কাকু বললাম কাকু স্টুডেন্ট। আচ্ছা ওনাদের তো অ্যাকচুয়ালি ইয়াটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এটার উপরে, সো দেখি এটা মিষ্টি হয় কি না জিনিসটা। ঠিক আছে ইটস ওয়ার্থ ইট, যে 50 টাকা দিয়ে কিনছি এটা ইটস ওয়ার্থ ইট। কাকু আপনার বাসা এখানে? এখানে কাকুর বাসা। সো এই জায়গাটা খুবই পিসফুল, তো আমি আজকে ভালো লাগতেছে এখানে বসে ডাব খাইতেছি, নর্মালি এখানে সে ডাব খাওয়া হয় না, তো যাই হোক আজকে একটু খেলাম দেখা যাক। ওকে, তো ফাইনালি আমি হচ্ছে আমার যে জায়গাটা আসার জন্য আমি এতদূর হেঁটে আসছি এই জায়গাটায় চলে আসছি এই সানসেট সানরাইজটা দেখার জন্য। যদিও অলরেডি এখন মানে একদম সকালবেলাটা যদি ভোরে একদম নামাজ পড়ে আসতে পারতাম তাইলে একদম মানে আমি যে ভিউটার জন্য আমি চলে আসি দেখতে পারতাম, বাট স্টিল অনেক সুন্দর। পিছনে নৌকা চলে যাচ্ছে আজকে, তারপর ওই পাশটায় হচ্ছে আমাদের যে পোল ওয়েল পার্কটা আছে না, একটা যে মানুষজন ঘুরতে আসে ওইটা এখান থেকে দেখা যায়, কারণ আমার ক্যামেরা দেখাইতে পারতেছি না। তো আমি এখন ফাইনালি চলে আসছি আর মনে হইতেছে আমি একটা সমুদ্রের সামনে বসে আছি, হ্যাঁ মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, আজকে পাহাড়টা দেখা যাচ্ছে না, ওই সাইডটা পুরোটা পাহাড়। তো আমি যেটা বলছিলাম এখানে যে দুটো সাম্পান রাখা, এই সাম্পান রাখা আমি আজকে দেখি এখানে লোক থাকলে আমি অবশ্যই আজকে সাম্পানে ঘুরে বেড়াবো। তো এটা আমি মাঝে মধ্যে নিচে চলে যাই, পানিটার লেভেলটা ওয়াটার লেভেলটা আরও কমে যাবে, তো এখন যেহেতু উইন্টার চলতেছে আরও কমে যাবে। তো এখানে দুটো সাম্পান রাখা, এখানে অলওয়েজ আমি 4 বছর ধরে দেখতেছি এখানে দুটো সাম্পান রাখা আছে, তো আমি কয়েকবার ঘুরছি এখানে, তো আজকে দেখি এখানে কেউ কাউকে দেখতে পাইতেছি না, সো যদি লোক থাকে অবশ্যই সাম্পানে ঘুরবো আজকে। তো ইয়া এতটা পিসফুল, ইয়েস এই কাপ্তাই লেক, আমার কাছে কাপ্তাই লেকটাকে আমাকে একদম ফ্রেন্ড লাগে, কজ কাপ্তাই লেকটা আমি অনেক সময় কাটাইছি মানে লেকটার সাথে, আমার মনে হয় ইটস নট এসেন্সিয়াল যে মানুষই হইতে হবে ফ্রেন্ড হইতে হলে, আমি মাঝে মধ্যে কাপ্তাই লেকে বসে থাকি, হ্যাঁ এইটা মানে কি বলে মানে আমি একটা কোম্পানি ফিল মানে কি বলে ওইটা, আচ্ছা
সঙ্গী যে বলে যেটা, হ্যাঁ মানে আমি এটা ফিল করি যে কাপ্তাই লেকের সাথে যে আমি পাশে বসে থাকলাম, পাশে কেউ একজন আছে, কাপ্তাই লেকের যে পানির যে মানে কলকল ধ্বনিটা, সো এটা আমি অ্যাকচুয়ালি ফিল করতে পারি একদম ভিতর থেকে। তো এনিওয়েজ, তো আমি হচ্ছে এবার যে কিছু গান শুনবো বসে বসে। ওকে, oh yeah.